বাগুইহাটিতে যে ঘটনাটা ঘটেছে, দুটো বাচ্চা ছেলে মারা গেছে, এটা অত্যন্ত দুঃখের। এবং ওসিকে অ্যাক্টিভ হওয়া উচিত ছিল, পুলিশকে আরো অ্যাক্টিভ হওয়া উচিত ছিল। যদি পুলিশ কোন জায়গায় ছিল, তাদের ঊর্ধ্বতম দরকার হলে সিআইডির সাথে কথা বলতে হচ্ছে। মুখ্যমন্ত্রী অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এটাতে, এবং ওসিকে ক্লোজ করা হল। আর এর তদন্ত সিআইডির হাতে দিয়ে দেওয়া হয়েছে। এই এই পরিবারের পাশে আমরা আছি এই দুঃখের সময়। মুখ্যমন্ত্রী নিজেও অত্যন্ত বেদনায় আছেন ছোট ছোট দুটো বাচ্চা ছেলের এই ঘটনার জন্য। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে দোষীদের, অভিযুক্তদের অ্যারেস্ট করা হবে, কাউকেই ছাড়া হবে না। মুখ্যমন্ত্রী এটা এক্ষুনি ডিজিকে নির্দেশ দিয়েছে। আজ যে কাল যে বাগুইহাটি মে ঘটনা ঘটা, ইয়ে বহুত হি দুঃখপূর্ণ ঘটনা হ্যায়। হম গভর্নমেন্ট কে ওর সে পরিবার কে সদস্য কে সমবেদনা ज्ञापन করতে হ্যায়। और ওসি কো অভি হটা দিয়া গিয়া হ্যায়, और इसके जो जांच है इसे सीआईडी को दिया गया है। जल्द से जल्द जांच को पूरा करने के आदेश दिया गया है। और मेन कौन कौन कंप्लीट है निकाल, उसको उठा के कोर्ट के सामने लाके इनके विचार जस्टिस के सामने इसको लाने का हुक्म दिया गया है। हमारे सीएम बहुत परिवार के इस दुख के समय उनके साथ है। हम संवेदना ज्ञापन करते हैं इस समय में, और परिवार के जो भी हम उनके पास खड़े होने के लिए जो भी सहायता लगेगा मैं हम खड़े हैं। আমরা এটা সিআইডি কে দিচ্ছে, লেট দি ইনভেস্টিগেশন, কিন্তু প্রথম এফআইআরটা ওখানে হয়েছে, মিসিং ডায়েরিটা যেখানে হয়েছে তাদের অ্যাক্টিভ করা হওয়া উচিত। সেটা নিয়ে সিআইডি তদন্ত করছে। মুখ্যমন্ত্রী ডিজিকে যা বলার বলেছেন, অত্যন্ত দুঃখে আমরা যথাযথ ব্যবস্থা নেব। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন আরবিজে অঙ্কিত অ্যাপার্টমেন্ট, বি2 বাই 245 কল্যাণী, আরবিজে বসন্তবাবু রোড, কাঁচরাপাড়া, কলেজ মোড়, কসমো বাজারের পাশে, চৌধুরী অ্যাপার্টমেন্ট 118, সতীশ নদী রোড, হোম টাওয়ার 41, লেনিন সরণী, কাঁচরাপাড়া, ড্যাফোডিলস অ্যাপার্টমেন্ট, কাঁচরাপাড়া, থানার মোড়, সুপ্রীতি অ্যাপার্টমেন্ট, উড়ি দেবেনবাবু রোড, কাঁচরাপাড়া, আরবি স্কুল, দৌলারী অ্যাপার্টমেন্ট, খালি শহর। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আরবিজে উদ্যোগ, 96/99 বাস স্টেশন রোড, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা, সতীশ নদী রোড। আমাদের ফোন নাম্বার 9836 04 05 59।